আকৌ উত্তরবাঞ্চলৰ কথাটো সুকীয়া উত্তরবাঞ্চলৰ খিলঞ্জীয়া মানুহৰ পৰিচয় প্ৰতি ভাবুকি আহিছে উত্তরবাঞ্চল অবৈধ বাংলাদেশী ডাষ্টবিন নহয় আৰু এই যেতিয়া যুক্তি দিয়া হল ত্ৰিপুৰাৰ ফালৰ পৰা যেতিয়া যুক্তি দিয়া হল তেতিয়া উচ্চতম ন্যায়ালয়ে আমাৰ যুক্তি শুনাৰ পিছত আমাৰ অধিবক্তাৰ যুক্তি শুনাৰ পিছত ক'লে যে অসম ত্ৰিপুৰা আৰু উত্তরবাঞ্চলৰ কথাটো সুকীয়া গতিকে শুনানি হ'ব কিন্তু অসম ত্ৰিপুৰা আৰু উত্তরবাঞ্চলৰ কাৰণে শুনানিৰ কাৰণে সুকীয়া সময় দিয়া হ'ব অৰ্থাৎ উচ্চতম ন্যায়ালয়েও অসম ত্ৰিপুৰা উত্তরবাঞ্চলৰ যে অবৈধ বাংলাদেশী সমস্যাটো যে সুকীয়া তাৰ মান্যতা দিছে আর আনহাতে দিয়ে এই কথাও ঠিক যে সমগ্র ভারতবর্ষত কাবিরী আন্দোলন হয়েছে হিংসাত্মক আন্দোলন হয়েছে ঠায় ঠায় কিন্তু উত্তরবাঞ্চল কিন্তু এই আন্দোলন অহিংস পন্থায় শান্তিপূর্ণভাবে রাইজে অব্যাহত রাখিছে গতি আমার আন্দোলন হব অহিংস শান্তিপূর্ণ আমার আন্দোলন হব নিরবচ্ছিন্ন আর কা আমি নেমানো আর কা বাতিল নোহালেকে আর উত্তরবাঞ্চল যদি প্রতিবাদ হব আর আজির দিনট সমগ্র উত্তরবাঞ্চলের খিলঞ্জীয়া মানুষের কারণে কোলা দিন আর সাতক্ষণ রাজ্য দেশের সাতক্ষণ রাজ্য আজ একলগে চিঁড়িছে যে এই আমার কারণে কোলা দিন আর এই আইনখন আমি নেমানো আর উত্তরবাঞ্চলের সাতক্ষণ রাজ্য একলগে প্রতিবাদ করার পিছত দিল্লিয়ে যদি সাতক্ষণ রাজ্যের কথা নুশুনে তেতিয়াহলে এই আন্দোলনটি আরও অব্যাহত থাকিব আর যেতিয়ালৈকে কা বাতিল নহয় আমি ক্ষান্ত নহব যে সেই সময়ের কা বিরোধী আন্দোলনের সময়ত সরকারে বর্বরভাবে পাঁচজনক গুলিয়ে হত্যা করেছে আর এই ঘটনাসমূহ তদন্ত আমি বিচারছি আর এই শহীদর পরিয়ালক সংস্থাপনের সম্পূর্ণ দায়িত্ব আর গুলিবিদ্ধ সকলের সম্পূর্ণ দায়িত্ব সরকার গ্লোবর কারণে আমি দাবি লোব লাগবে সরকার এটা সাংঘাতিক ধরনের এখন কোন আইন আর এই আইনখান বাতিল হবই লাগবে আর অবৈধ বাংলাদেশী রক্ষণাবেক্ষণ দিয়া এখন সাম্প্রদায়িক এখন অসাংবিধানিক এখন খিলঞ্জীয়া বিরোধী উত্তরবাঞ্চল বিরোধী এখন আইন এখন অন্যায়ভাবে জাপি দিছে এই আইন বাতিল হবই লাগবে আর আইন বাতিল নোহালেকে উত্তরবাঞ্চল যদি আন্দোলন চলিছে উত্তরবাঞ্চল যদি আন্দোলন চলবই আর এই কথা ঠিক যে কেন্দ্রীয় সরকারে বিজেপি নেতৃত্বাধীন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে একমাত্র ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করবলেগে আর উত্তরবাঞ্চলের খিলঞ্জীয়া মানুষের স্বার্থ জলাঞ্জলি দিছে এই কথা মানি নলওঁ কারণ আর উত্তরবাঞ্চলের খিলঞ্জীয়া মানুষের প্রভুত্ব নিয়ন্ত্রণ সর্বকালের কারণে নির্ণায়ক অধিকার খিলঞ্জীয়া মানুষ থাকবে লাগবে আর এই নির্ণায়ক অধিকার আমার প্রভুত্ব নিয়ন্ত্রণ আমার কাহি নিবলে এই আইনখন আমার উপর জাপি দিছে যদি কথা আমি নেমানো আর তার কারণে আন্দোলন চলিছে আর উত্তরবাঞ্চল যদি এই আন্দোলন নিরবচ্ছিন্নভাবে অহিংস পথে আমি আগুয়াই নিবিধি আন্দোলনের সময়তে কই দিছিল যে এবার লড়া ছাড়ি পড়াশুনাও করব আন্দোলনও করব আর এই পড়াশুনাও করব আন্দোলন করব এই কামটাই চলি আছে আর কা বিরোধী আন্দোলন যে চলি আছিল তেতিয়া পরীক্ষা হয়ে গেল পরীক্ষার পিছত লকডাউন আহিল কোভিডের কারণে সেইকারণে অল্প সীমিত হয়েছে কিন্তু অসমৰ উত্তরবাঞ্চলৰ খিলঞ্জীয়া মানুহৰ প্ৰত্যেকৰে হৃদয়ত এই খঙৰ ক্ষোভৰ অগ্নি জ্বলি আছে আৰু সেইকাৰণে আমি ক'ব খুজিছোঁ যে এই আইন বাতিল হ'বই লাগিব আৰু ইয়াৰ বিৰুদ্ধে অসম আৰু উত্তরবাঞ্চল জুৰি সংগ্ৰাম অব্যাহত থাকিব আন্দোলন নিৰৱচ্ছিন্নভাৱে অহিংসভাৱে শক্তিশালীভাৱে আগুৱাই গৈ আছে কিন্তু সেই সময়ত আমি কৈ দিছোঁ যে আন্দোলন আৰু ল'ৰা ছোৱালী পঢ়া শুনা একেলগে যাব গতিকে ল'ৰা ছোৱালী পঢ়া শুনাৰ কথাটো আন্দোলন দুইটা সমান্তৰালভাৱে আগুৱাই গৈছে সেই সময়ত পৰীক্ষা আহিল গতিকে পরীক্ষা আহিল লকডাউন আহিল কোভিড আহিল গতিকে অল্প সীমিত হয়েছে কিন্তু এই কথা ঠিক যে এই বিষয়টো আর উত্তরবাঞ্চলের খিলঞ্জীয়া মানুষের হৃদয়ত আজিও জ্বলি আছে আর সেইভাবে এটা অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চলিছিল চলিছে আর চলবই নতুন নতুন কৌশলের আন্দোলন আগবাড়ি যাব আর গণতান্ত্রিক আন্দোলনও হব আইনগত যুজু হব ইতিমধ্যে সুপ্রিম কোর্টত পদৌষম ছাত্রসন্থায় প্রথম আবেদন দিছে উত্তরবাঞ্চল ছাত্রসন্থ নেচয়ে আমি আবেদন দিছো আর উত্তরবাঞ্চলের বিভিন্নজনে দিছে আবেদন আর এই কথা ঠিক যে আমার বিষয়টি যে একটা সুকীয়া এই সুকীয়া কথাটো উচ্চতম ন্যায়ালয়ে এটা মান্যতা দিছে কারণ যেতিয়া উচ্চতম ন্যায়ালয়ত আমি আবেদন করেছিল তেতিয়া আমার অধিবক্তাই যে যুক্তি দিছিল যে অসমৰ কথাটো সুকীয়া ইয়াত অসম চুক্তি আছে আকৌ উত্তরবাঞ্চলৰ কথাটো